আপনি কি জানেন যে মানুষের পাকস্থলীতে খড়িত হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডে এত পরিমাণ শক্তি থাকে যেটা একটা 2 ইঞ্চি লম্বা লোহার গ্রিলকেও গলিয়ে দিতে পারে? আর আপনারা তো এটা শুনেই থাকবেন যে আমাদের হার্ট আমাদের শরীরের বাঁদিকে থাকে, কিন্তু এটা একেবারেই ভুল। হার্ট না পুরো বাঁদিকে থাকে আর না আমাদের পুরো ডান দিকে থাকে, এটা তো বডির সেন্টারে হয়ে থাকে। আর আপনি হয়তো এটা জেনেও শকড হবেন যে মানুষের হার্ট শরীরের বাইরে বের করে আনার পরেও তাতে বিট হতে থাকে। তো হলো না এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট? আসলে হিউম্যান হার্টের স্পন্দনের জন্য ব্রেন বা শরীরের অন্য কোনো অঙ্গের প্রয়োজনই হয় না, হৃদয় স্পন্দনের জন্য তো কেবল অক্সিজেনের প্রয়োজন হয়। তো হিউম্যান বডি ফ্যাক্টস এর আরেকটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত, যেখানে আপনি জানতে পারবেন আপনার শরীর রিলেটেড এমনই কিছু ফ্যাক্ট যার সম্পর্কে আপনি আজকের আগে হয়তো কখনোই শোনেননি। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 10, আপনারা হয়তো এটা জেনে থাকবেন যে যদি মানুষের একটা কিডনি বের করে নেওয়া হয় তাহলে তার কোনো সমস্যাই হয় না, সে কোনো অসুবিধা ছাড়াই বেঁচে থাকতে পারে। কিন্তু এটা জেনে আপনি হয়তো অবাক হবেন যে কেবল কিডনিই নয়, আমাদের শরীরে এমন আরও অনেক ইন্টারনাল অর্গান আছে যাদের কিছু অংশ যদি শরীর থেকে আলাদা করে দেওয়া হয় তাহলেও কোনো প্রবলেম ছাড়াই আমরা বেঁচে থাকতে পারি। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, কিডনি ছাড়াও মানুষের লিভারের 75% পার্টকেও যদি বের করে দেওয়া হয় তাহলেও মানুষ কোনো সমস্যা ছাড়া বেঁচে থাকতে পারে। ফ্যাক্ট নাম্বার 9, আপনি তো এটা জানেন যে যখনই আপনি ভয় পান বা ঘাবড়ে যান তখন স্ট্রেস হরমোন কর্টিসল এবং অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হতে থাকে এবং আমাদের হার্টবিট বেড়ে যায়, আর এই হরমোনটা অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। বাট ফ্যাক্ট হলো এটাই যে এই গ্রন্থির সাইজ সারা জীবন বদলাতে থাকে। যখন আপনি মায়ের পেটে 7 মাস ছিলেন তখন অ্যাড্রিনাল গ্রন্থির সাইজ কিডনির সমান ছিল, যখন আপনি জন্মেছিলেন তখন এই গ্রন্থির সাইজ কিডনির থেকে স্লাইটলি কম ছিল। আর এটা বলার কারণ হলো যে আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার অ্যাড্রিনালিন গ্রন্থির সাইজও ছোট হতে থাকে এবং 70 বছর বয়সে এই গ্ল্যান্ডের সাইজ একটা মোটরের দানার থেকেও ছোট হয়। ফ্যাক্ট নাম্বার 8, আপনারা কি জানেন যে একজন মানুষের জীবে 10,000 বা 10,000-এরও বেশি স্বাদকোরক থাকে? টেস্ট না করে কোনো ব্যক্তি কোনো খাবারের টেস্ট বলতে পারে না, কিন্তু আপনি কি জানেন যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার জীবের স্বাদকোরকের সংখ্যাও কমতে থাকে, আর 70 বছর বয়সে এসে মানুষ 60%-এরও বেশি স্বাদকোরক হারিয়ে ফেলে। ফ্যাক্ট নাম্বার 7, যেমনটা আপনারা জানেন যে দিন হোক বা রাত আমাদের ফুসফুস কন্টিনিউ হাওয়াকে ফিল্টার করতে থাকে, কিন্তু আপনি কি জানেন যে যদি আমাদের ফুসফুসকে খোলা হয় তাহলে সেটা একটা টেনিস কোর্টকেও ঢেকে দেবে? হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, আমাদের ফুসফুসের সারফেস এরিয়া একটা টেনিস কোর্টের বরাবর হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, আপনি হেয়ার ফলের ব্যাপারে তো শুনেই থাকবেন, কিন্তু আপনি কখনো স্কিন মানে চামড়া ঝরে যাওয়ার ব্যাপারে শুনেছেন? 10 লক্ষ স্কিন সেলস ডেলি মানে এক বছরে প্রায় 2 কেজির কাছাকাছি চামড়া আমাদের শরীর থেকে ঝরে যায়, আর আমরা যে খাবার খাই তার সাহায্যে আবার নতুন স্কিন সেল তৈরি হয়। ফ্যাক্ট নাম্বার 5, আপনি হয়তো এটা শুনে থাকবেন যে মানুষের ডিএনএ শিম্পাঞ্জির সঙ্গে অনেকটা ম্যাচ হয়, কিন্তু আপনি কি জানেন যে আমাদের মাথার খুলির পার স্কোয়ার ফুটে অতটাই হেয়ার ফলিকলস হয়ে থাকে যতটা একটা শিম্পাঞ্জির মাথায় থাকে? আর হেয়ারের সঙ্গে যুক্ত আরও একটি ফ্যাক্ট হলো যে 1,000 বা 10,000 চুল ঝরে যাওয়ার পরেও আপনাকে টাক দেখাবে না, বরং যখন আপনার মাথার অর্ধেক চুল ঝরে যাবে তখনই আপনার মাথার টাক দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 4, আপনি কি জানেন যে আমরা সবাই একসময় মেয়েই ছিলাম? হ্যাঁ, আপনি একেবারে ঠিকই শুনেছেন, আর এই সায়েন্টিফিক ফ্যাক্টটা অনেকটা পেঁচানো, কিন্তু আপনি শুধু এটাই জেনে রাখুন যে যখন বাচ্চা জন্ম নেয় তখন মায়ের পেটে থাকা ক্রোমোজোম এবং পিতার স্পার্মে থাকা ক্রোমোজোম বাচ্চার জেন্ডার ডিসাইড করে। মায়ের এক্স ক্রোমোজোম পিতার এক্স কিংবা ওয়াই ক্রোমোজোমের সঙ্গে মিলে ভ্রূণ তৈরি করে। আর আপনি হয়তো জানেন যে যখন X+X মিলে যায় তখন মেয়ের জন্ম হয়, আর যখন X+Y মিলে যায় তখন ছেলের জন্ম হয়, কিন্তু মায়ের পেটে শুরু থেকে 4-5 সপ্তাহ পর্যন্ত ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভেট হয় না। এই কারণেই যখন মায়ের পেটে বেবির কাঠামো তৈরি শুরু হয় তখন শুরুটা মেয়ে থেকেই হয়। তো এখন দুটো জিনিস হতে পারে, যে শুরু তো মেয়ে দিয়ে হয় কিন্তু বাই চান্স যদি পিতার ওয়াই ক্রোমোজোম অ্যাক্টিভেট না হয় তাহলে মেয়েরই জন্ম হবে। মানে সহজ কথায় বললে ডিফল্ট মোডে শুরুর কিছু সময় আমরা সবাই কিন্তু মেয়েই ছিলাম। ফ্যাক্ট নাম্বার 3, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যে X+X ক্রোমোজোম মিলে গেলে মেয়ে সন্তানের জন্ম হয় আর X+Y ক্রোমোজোম মিলে গেলে ছেলে সন্তানের জন্ম হয়। অ্যান্ড এই ব্যাপারে এটাও হয়তো আপনি জানেন না যে এই ক্রোমোজোমের কারণেই মানুষ রং চিনতে পারে, অর্থাৎ রং চেনার ক্ষমতার ডিরেক্ট কানেকশন X ক্রোমোজোম থেকে হয়ে থাকে, যার কারণে মেয়েদের মধ্যে 2X ক্রোমোজোম থাকার ফলে তারা পৃথিবীকে বেশি ব্রাইট মানে খুব বেশি রঙিন দেখতে পায়, যেখানে ছেলেদের ক্ষেত্রে এমনটা মোটেই হয় না। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন যে যখন আপনি সকাল সকাল ওঠেন তখন আপনার হাইট রাতের কম্পারিজনে অনেকটা বেশি হয়? সারাদিন বসে বা দাঁড়িয়ে কাজ করার ফলে আমাদের মেরুদণ্ডের হাড়ের ওপর এতটাই ওজন পড়ে যার ফলে সেটা কম্প্রেস হয়ে যায়, কিন্তু যখন আমরা ঘুমাই তখন আবারও মেরুদণ্ডের হাড় নর্মাল হয়ে যায়, যেটা বিশ্বাস না হলে অবশ্যই একবার চেক করে দেখবেন। যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার হাইট রাতের কম্পারিজনে প্রায় 0.4 ইঞ্চি বেশি হয়ে থাকে। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার 1,
আপনি কি আমাকে বলতে পারেন যে হিচকি কতটা সময় পর্যন্ত হতে পারে? আপনাদের মধ্যে অলমোস্ট সবাই হয়তো বলবেন যে 1 মিনিট, 5 মিনিট আর খুব বেশি হলে 10 মিনিট। কিন্তু কি হবে যদি আমি আপনাকে এটা বলি যে একজন মানুষের 68 বছর বয়স পর্যন্ত হিচকি হয়েছিল? সেই মানুষটির নাম চার্লস অসবর্ন। আমেরিকাতে থাকা এই ব্যক্তির নাম সবথেকে লম্বা হিচকির রেকর্ড তৈরি করেছে, যে মানুষটির 1922 সালে হিচকি শুরু হয়েছিল আর 1990 সালে গিয়ে তার হিচকি বন্ধ হয়েছিল, যেটা সত্যিই একটা ফানি ফ্যাক্ট। তো আপনার যখন হিচকি ওটা শুরু হয় তখন আপনি কি করেন কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। এন্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।